পায়ে হেঁটে হাসপাতালে আসা শিশুটি বাড়ি ফিরল লাশ হয়ে। সে একই ঘটনা সুন্নতে খতনার জন্য ডাক্তারের অ্যানেস্থেশিয়া, তারপর সুস্থ সবল শিশুটির মৃত্যু, আয়নের বদলে এবার আয়াম। ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা খাইরুন নাহার চুমকি। মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আহনাফ তাহমিন আইহাম শূন্যতে খতনা করাতে মঙ্গলবার রাত 8টার দিকে ভর্তি করা হয় মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে। আইহামের বাবা আলম বলেন, অ্যানেস্থেশিয়া দিতে নিষেধ করার পরও সেটি পুশ করেন ডাক্তার মুক্তাদির। একটা সময় ঢুকাইছে, ঢুকানোর পরে 8:20 সার্জারি ডাক্তার বের হয়ে গেল, বলো যে এখন যা কিছু করবে অ্যানেস্থেশিয়া ডাক্তার করবে। তখন আমরা তো বসে রয়েছি, 10-15 মিনিট পরে আমরা অনেক ধাক্কাধাক্কি করে ঢুকলাম। ঢোকার পরে বললো যে একটু ওই মুক্তাদির, ডাক্তার মুক্তাদির বললো যে উনি একটু বমি করছে, আমরা সাকসেশন করতেছি, ক্লিয়ার করতেছি। তা ছেলে তো আমি দেখতেছি যে নড়াচড়া না কিছুই না, ছেলে এভাবে রয়েছে, বলতেছে যে একটা লাঞ্চ ক্লিয়ার করছে, একটা করতেছি, এ করতেছি করতেছি করে 2 ঘন্টা আমাদেরকে করার পরে বলতেছে যে আপনার একটা ব্যবস্থা করেন, অন্য হাসপাতাল আইসিইউ সাপোর্ট নেন। আমার সোনার ছেলেটা দেখেন, ছেলেটা দেখলে ঘটনার পরই ডায়াগনস্টিক সেন্টার থেকে উধাও হয়ে যান অর্থোপেডিক ডাক্তার এস এম মুক্তাদির, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সংযুক্ত।